আসসালামু আলাইকুম প্রিয় সৌদ আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহস্য সহমতে ভালো সুস্থ নিরাপদে আছেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি যাওযাতের নতুন একটি সার্ভিস যেটা হচ্ছে ডিজিটাল আকামা বা ডিজিটাল আইডি আমরা যে যেটাই বলি তো এটা মূলত যাওযাত লাঞ্চ করছে এবং এই যে ডিজিটাল সিস্টেমটা যেটা ইলেকট্রনিক সার্ভিস ডিজিটাল এটার মাধ্যমে সকল সৌদি নাগরিক এবং সকল সৌদি প্রবাসীরা এটার সুযোগটা গ্রহণ করতে পারবে বুক করতে পারবে তো ডিজিটাল আইডি বা ডিজিটাল আঁকামা যদি আপনার মানে যেটাকে আমরা ভার্চুয়াল বলি ধরেন আপনার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যদি সেটা আপনি সেট করে নেন তাহলে আপনার বাইরে যে কোনো অফিসিয়ালি কাজে আপনি ইউজ করতে পারবেন আমি আরেকটু ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে আপনার অনলাইন আকামা থাকবে ধরেন আমরা যেটা প্লাস্টিকের আঁকামাটা ইউজ করতেছি আমাদের বিভিন্ন কাজে ব্যাংকে অ্যাকাউন্ট করতে বা ব্যাংকে টাকা পাঠাতে তারপর অন্যান্য কাজে এগুলাতে আমরা যে আমাদের যে প্লাস্টিকের যে আঁকামাটা ইউজ করতেছি এটার প্রয়োজন হবে না সো বাইরে চলতে গেলে সব সবকার কাজকর্মেতে আপনি সেই ভার্চুয়াল যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে থাকবে আঁকামাটা সেটা আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো আমরা বর্তমানে যে কার্ডটা ইউজ করতেছি আঁকামাটা দেখা গেল যে আমাদের আঁকামাটা হারাই গেছে বাট এই আঁকামাটা আমরা কিন্তু আনতে পারতেছি না যাওয়া যাতে গেলে হয়তো অনেক টাকা খরচ হইতেছে প্লাস হচ্ছে যে কপিলের কাছে গেলে কপিল ঘুরাচ্ছে বা কপিল টাকা দিলে কাজ করে দিচ্ছে না আরো নানান রকম সমস্যা রয়েছে এই আঁকা মানি এই প্লাস্টিকের আঁকা মানি অনেক রকমের সমস্যা আছে ঠিক আছে কপিল ঠিক মতো বানিয়ে দিতেছে না দেন হচ্ছে রিনিউ করে দিচ্ছে না তারপর হচ্ছে আঁকামাটা হারায় গেলে কপিলের কাছে গেলে কপিল একটু দূরে দূরে থাকতেছে কাজ করে দিচ্ছে না সো এই সকল সমস্যা থেকে নিরসনের জন্য যাওয়া যা যেই সার্ভিসটা চালু করছে যে ইলেকট্রনিক সার্ভিস এটার মাধ্যমে শুধু আপনার প্রবাসীরা না প্লাস ও দেশের যে নাগরিকটা রয়েছে সৌদিরা তাদেরও সাথেও রাখছে তাদেরটাও তাদের যেই আইডিটা পতাকা যেটা তাদের ওইটাও কিন্তু ডিজিটাল সিস্টেম করা হয়েছে তো এই ক্ষেত্রে আপনি আপনার যে ডিজিটাল আকামাটা আপনি অ্যান্ড্রয়েড সেটের ভিতরে অ্যাপসের যে একটা অ্যাকাউন্ট আছে এটা আপনাদেরকে অনেক আগে বলছি অ্যাপসের অ্যাকাউন্ট করার জন্য সো এই অ্যাপসের অ্যাপসের অ্যাকাউন্টটা করার পর দেন হচ্ছে আপনার লগ ইন করবেন আকামা এবং অ্যাপসের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি অ্যাপসের লগ ইন করার পরে আপনার যেই ডিজিটাল আইডিটা সেটা আপনি ওখান থেকে অ্যাক্টিভ করে ফেলবেন তো এক্টিভ করার পর পরই কিন্তু আপনার যে ডিজিটাল যে ভার্চুয়াল যে কার্ডটা সেটা স্ক্যানার মানে কিউআর কোডে শো করবে দেন হচ্ছে এই কোডটা বা এই কোডটা প্রিন্ট করে রাখতে পারেন প্লাস হচ্ছে আপনার মোবাইল যদি রাখেন কোনো সমস্যা নেই আপনি চলাফেরার ক্ষেত্রে আপনার যে আকামাটা রয়েছে সেটা লাগবে না আপনি এটা দিয়ে সব জায়গাতে যে কোনো অফিসিয়ালি কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন এখন আপনার আগের মতো ওই প্লাস্টিকের কার্ড পকেটে নিয়ে ঘুরাঘুরি করার কোনো দরকার নাই। যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে এটা সেট করে রাখেন তাহলে আপনি এটা দিয়ে ব্যাংক থেকে শুরু করে যত রকমের অফিসিয়াল কাজ আছে সে কাজগুলো আপনারা সাথে পারবেন তো এটা যাওয়া যাক কর্তৃক একটি ভালো একটি সার্ভিস এটা অল্প কিছু দিন হয় লাঞ্চ করছে মেবি সপ্তাহ দশ দিন হবে তো এটা নিয়ে অনেক হয়তো বিরোধ করে ফেলছে আমি অনেক ঝামেলার কারণে বিরোধ করতে পারি নেই যাই হোক সবসময় আপনারা আমাকে ফলো করবেন এবং ভিডিওগুলো দেখবেন আর আপনাদের জন্যই মূলত বিডিগুলো তৈরি করা হয় এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের জন্য আরও বিস্তারিত কিছু আলোচনা নিয়ে আসবো এটা কিভাবে অ্যাক্টিভ করবেন দেন হচ্ছে আরো অনেক বিষয়ের ওপর এবং আপনারা কি কি বিষয়ের ওপর জানতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করেন আপনাদের কমেন্ট নিয়ে আমি এক সময় চলে আসব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ